নমস্কার, আমি চিনঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব। আজ এই অনুষ্ঠানে বলবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বলবেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, বলবেন সিঙ্গার মিনিস্টার বাবুল সুপ্রিয়। শুনবেন আপনারা, শুনব আমরা, শুনবে জনগণ। আসুন শপথ গ্রহণ অনুষ্ঠানে কি বলছেন তারা আমরা শুনে নিই। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের নূতন মেয়র হিসাবে বিধান উপাধ্যায় বিধায়ক আজকে শপথ নিয়েছেন। প্রথা অনুযায়ী মেয়র এবং চেয়ারম্যান এই দুজনের নির্বাচনের জন্য যে নমিনেশন ফাইল হয়েছিল সেই নমিনেশনে দ্বিতীয় কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতাতে নমিনেশন ফাইল করেনি। স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধান উপাধ্যায় মেয়র নির্বাচিত হয়েছেন এবং অমরনাথ চট্টোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন, তাদেরও শপথ গ্রহণ হয়েছে। আসানসোল কর্পোরেশনের নূতন পথ চলা আজকের থেকে শুরু হবে বিধান উপাধ্যায়ের নেতৃত্বে। আমরা আশা করব যে আসানসোল কর্পোরেশন আরও উন্নততম পরিষেবা দেবে। কী পরামর্শ দেবেন নতুন? মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কটা প্রকল্প আছে সেই প্রকল্পগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নূতন কর্পোরেশন নেবে। খুব ভালো লাগছে, কারণ সবাই একসাথে মানে আজকে আমরা সবাইকে পেয়েছি এবং নতুন দায়িত্ব পেয়েছি। নিশ্চিতভাবে আমার আগে আমাদের সকলেরই অভিভাবক আমাদের এখানকার মলয় যাদব বলেছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত আমাদের রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো এবং আমাদের যেটা ম্যানুফেস্টোতে ছিল যে ফার্স্টে ছিল নিকাশি ব্যবস্থা, যেটা গাঙ্গা নদী বলা হচ্ছিল, তো আমরা সবগুলো নিয়ে মানুষের যাতে পরিষেবাগুলো ভালো হয় সেটার চেষ্টা আমরা সবাই মিলে করবো কর্পোরেশনের। প্রথম পদক্ষেপ হবে আসানসোলটাকে মানে সুন্দর করা, পরিচ্ছন্ন করা, আমাদের যেটা যানজট যেগুলো হয় সেগুলো করা, আর আমাদের যেটা বর্ষাকালে যেটা ড্রেনেজ ব্যবস্থাটা যেটা একটু আগে আমার মলয়দা বলছিলাম সেই ড্রেনেজ এগুলোকে আরও উন্নত করা। ফুটপাথ একটা সমস্যা আসানসোল কর্পোরেশন, হ্যাঁ, তাদেরকে রেখে মানে হ্যাঁ ওগুলো নিশ্চিতভাবে আমরা সবাই মিলে দেখে যেটা করার হবে যাতে মানুষের সুবিধা হয় সেটা ব্যবস্থা করবো। মুহূর্তে সিলেবাসের বাইরে দেখুন, রাজনৈতিকভাবে প্রত্যেকের অধিকার আছে, কিন্তু বিক্ষোভ করতে গেলেও তাদের বুঝতে হবে যে আগের বারের থেকেও এবারে ফলার পুরো পশ্চিমবঙ্গ দিদির সঙ্গে আছেন এবং তার যে কারণগুলো সেটা আমি এখন দল বদল করলে অনেক কিছু চোখের সামনে আসে। তো ওরা ওদের কাজ করছেন, আমরা আমাদের কাজ করছি, মানুষ আমাদের সাথে আছে, ভোট দিয়েছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, আমাদের কাজ হচ্ছে মানুষের কাজ করা, সেটা করব। রাজনৈতিকভাবে ওরা বিক্ষোভ যেটা দেখানো নিশ্চয়ই করবে, করুক, সেটা কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ। মলয়দা একটা গান গাইতে বলেছে, কিন্তু এখানে মলয়দা একটা মুশকিল আছে, একটা মুশকিল আছে, এই যে আমি যে বললাম মন থেকে কথাগুলো ওগুলো সব বাদ চলে যাবে, আমার খালি গানটাই থেকে যাবে, তো আমি সিঙ্গার মিনিস্টার থেকে যাবো। তো তুমি বিধানবাবুকে এটা উৎসর্গ করছি, ঠিক আছে, আর আসানসোলের মানুষকে না না এই মানুষকে আমার গলা ভাল থাকবে। ধন্যবাদ। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, ওনাকে পড়বে মনে আছো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও লা 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 লা, ও লা লা লা। Thank you.
আপনার এলাকার সব খবর দেখতে চোখ রাখুন tsnmnews.com এ। লাইক করুন আমাদের ফেসবুকে, সাবস্ক্রাইব করুন আমাদের পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব। যে খবর কেউ দেখায় না আমরা দেখাই।